আজকে রান্না করব পাঙ্গাস মাছ। এখানে আছে 1 কেজি ওজনের পাঙ্গাস মাছ, এটা কাটা আছে, হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। এখানে যেটা করতে হবে, একটু লেবু দিতে পারেন, লেবু দিলে পাঙ্গাস মাছের গন্ধ থাকবে না। একটু আমরা এবার একটু লেবু দিই। মোটামুটি মিডিয়াম সাইজের একটা লেবু দিলেই পাঙ্গাস মাছের যে গন্ধ একটা থাকে সে গন্ধটা থাকবে না, যেহেতু মাছ রান্না করব তেল ছাড়া। যদি ঠিকমতো ভাজা যেত, মানে তেলে ফ্রাই করা যেত, তাহলে কিন্তু গন্ধ থাকতো না। যেহেতু ভাজা যাচ্ছে না ভালোভাবে, তেল ছাড়াই রান্না করব, তাই একটা লেবু নিয়ে নিলাম। আমরা একটু যদি ঠিক মতো মাখিয়ে নিই, আর চালডাল থেকে অর্ডার করা পাঙ্গাস মাছ এটা একেবারেই টাটকা ছিল। একটা জিনিস দেখেন যে এই মাছগুলো কিন্তু এমনিতেই তৈলাক্ত, যেহেতু রান্না হবে তেল ছাড়া, তাই মাছের একটু গন্ধ থাকার সম্ভাবনা তো আছেই। এই ধরনের মাছগুলো একটু গন্ধ করে, সেজন্য গন্ধটাকে কমানোর জন্য আপনারা এরকম লেবু দিয়ে একটু মাখিয়ে রাখতে পারেন। মাছটা লেবু দিয়ে মাখিয়ে রাখার পর 15 থেকে 20 মিনিট রাখতে হবে। ততক্ষণে এই পটলগুলো ছেলে নিলাম। সিজনাল এই সবজিগুলোর দাম কিন্তু পারতপক্ষে কম থাকে, আমি প্রিফার করি এই সিজনাল সবজিগুলো খেতে। আমার আগের ভিডিওটাতে বলছিলাম যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ কিছুটা ভোক্তাদের হাতে, বিশেষ করে এই ধরনের যে কাঁচা তরকারিগুলো আছে, যেগুলো হয়তো অফ সিজনের সময় প্রচুর দাম, আমি সেগুলো খাই না। ভরা সিজনের সময় আমি যেটা যতটুকু সম্ভব প্রিজার্ভ করা, সেটা আমি চেষ্টা করি প্রিজার্ভ করার, আর যদি প্রিজার্ভ করা না যায় সেক্ষেত্রে আমি সেটা অ্যাভয়েড করি। কারণ সিজনে প্রচুর খাবার পাওয়া যায়, যে খাবারগুলোতে আপনাদের অ্যান্টিবডি দেওয়া থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, এটা ডাক্তাররাই ভালো বলতে পারবেন। আমি মনে করি সিজনাল ফ্রুটস বা সিজনাল সবজিগুলো খাওয়া উচিত। চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসায় দেওয়ার পর দেখেন ফ্রাই প্যানের মধ্যে কিন্তু কোনো প্রকার তেল দেওয়া নেই, আর যেহেতু হালকা একটু ফ্রাই করব, সেজন্য ননস্টিকি ফ্রাই প্যান হলে ভালো হয়। এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে নেব, যেন এর মধ্যে পেঁয়াজগুলো হালকা করে, এই রসুনগুলো দেশি রসুন কিন্তু সেলাটা একটু যন্ত্রণা, সেজন্য অনেকেই এই দেশি রসুনগুলো খেতে চায় না। তবে দেশি রসুন কিন্তু ভালো এবং দামও কম। তাপটা একটু কমাই দিয়ে, যেহেতু তেল দিচ্ছি না, তাই তেলের পরিবর্তে এভাবে পানি দিয়েই মোটামুটি সাইজ করে নিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়াই যদি শুকিয়ে আসে, তখন হালকা করে এভাবে একটু করে পানি ছিটিয়ে দিতে পারে।
তেল ছাড়া এই রান্নাটা শুধুমাত্র স্বাস্থ্যকর জন্যই না, বর্তমান বাজারে যেভাবে ভোজ্য তেলের দাম বেড়ে গেল হঠাৎ করে, এরপর থেকে কিন্তু আমি তেল ছাড়া রান্না করা শুরু করছি এবং আমার কাছে মনে হচ্ছে খুব খারাপ লাগে, ভালোই তো লাগছে। তেল দিয়ে ভাজি করার সময় যেভাবে ভাজি হবে এটা কিন্তু সেভাবে হবে না, হালকা করে হবে, কিন্তু মাছের যে গন্ধটা সে গন্ধটা কিন্তু অনেক কিছুই চলে যাবে। আর পাঙ্গাস মাছে যেহেতু আপনার তেল থাকেই, এই তেলগুলোই কিন্তু ধীরে ধীরে গলে মোটামুটি, শুধু খেয়াল রাখবেন যেন কড়াইটা একেবারে লেগে না যায়। মোটামুটি হয়ে গেছে, অনেকটা মাছের তেলে মাছ ভাজার মতো, নিচে কিন্তু লেগে যাচ্ছে, তাই নিচে লেগে যাওয়ার আগেই মাছের তেলে মাছ ভাজার মতোই নিচে লেগে যাওয়ার আগেই এটা নামিয়ে রাখতে হবে। নিচে কিন্তু একটু একটু লেগে গেছে, একেবারেই মাছ থেকে তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা, তবে না ভাজলে কিন্তু এই প্রবলেমটাও হয় না। এখন পেঁয়াজ মরিচটা একটু হালকা করে ভুনে নেব, কাঁচা মরিচ চাইলে কিন্তু এভাবেও দিতে পারেন, অথবা একটু হালকা কেটে দুই ফালি করেও দেওয়া যায়। এবার একটু লবণ, যেহেতু পটল আছে লবণ একটু লাগবে, সামান্য একটু হলুদ, আবার এরকম লেগে যেতে ধরলে পানি দিয়ে দেবো। পটলগুলোকে দিয়ে নিই, পটলগুলো আগে সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে জাল দিতে হবে, না হলে মাছ দিলে ভেঙে যাবে। আর এই পটল দিয়ে আজকে কিন্তু আমার প্রথম রান্না,
আমি নিজে রান্না করছি নিজে খাওয়ার জন্য, আমি কোনো রন্ধন শিল্পী না, আমি নিজে খাওয়ার জন্য রান্না করি। আমি যেভাবে রান্না করি, যেভাবে রান্না করে খাই, সেটাই আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার মতো এভাবে রান্না করে খাওয়া যেতেই পারে, আমি যেহেতু আমার মতো করে রান্না করে খাই, অতএব আপনারা চাইলে আপনারাও কিন্তু এভাবে রান্না করেই খেতে পারবেন, খুব বেশি কিছুর প্রয়োজন হবে না। মোটামুটি আর পটল সিদ্ধ হয়ে আসছে, এখন মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, পটলও সিদ্ধ হয়ে গেছে, এখন এই অবস্থায় তাপে একটু ঢেকে রাখলেই আর লবণটা ভিতরে ঢুকবে ভালো করে। এই ছিল তেল ছাড়া পাঙ্গাস মাছ রান্না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, যাতে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের রান্না করলে সে রান্নার স্বাদ কেমন হলো বা আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন।